তারা সেই স্থান ত্যাগ করে গালিলের মধ্য দিয়ে যাত্রা করলেন। যিশু চাইলেন না যে তারা কোথায় আছেন কেউ সে কথা জানুক, কারণ যিশু সে সময় তার শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন। তিনি তাদের বললেন, মনুষ্যপুত্র সব মানুষের হাতে সমর্পিত হতে চলেছেন, তারা তাকে হত্যা করবে আর তিন দিন পর তিনি উত্থাপিত হবেন। কিন্তু তারা তাঁর এ কথার অর্থ বুঝতে পারলেন না, আবার এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করতেও ভয় পেলেন। পরে তারা কফরনাহুমে এলেন। বাড়ির মধ্যে গিয়ে তিনি তাদের জিজ্ঞাসা করলেন, পথে তোমরা কী নিয়ে তর্ক বিতর্ক করছিলে? তারা চুপ করে রইলেন, কারণ তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তারা এই নিয়ে পথে তর্ক বিতর্ক করছিলেন। বসে যিশু সেই ১২ জনকে ডেকে বললেন, কেউ যদি প্রথম হতে চায় তাকে থাকতে হবে সকলের পেছনে, আর সে সকলের দাসের মতো হবে। পরে তিনি একটি শিশুকে তাদের মাঝে দাঁড় করালেন, তাকে নিজের কোলে নিয়ে তিনি তাদের বললেন, আমার নামে যে এই শিশুদের একজনকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে সে আমাকে নয় কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই গ্রহণ করে। জোহন বললেন, গুরুমহাশয়, আমরা একজনকে আপনার নামে ভূত বিতাড়িত করতে দেখেছিলাম, আমরা তাকে নিষেধ করেছি কারণ সে আমাদের দলভুক্ত নয়। যিশু বললেন, তাকে নিষেধ করো না, কেউ যদি আমার নামে কোনো অলৌকিক কাজ করে পরমুহূর্তেই সে আমার নামে কোনো নিন্দা করতে পারবে না, কারণ যে আমাদের বিপক্ষে নয় সে আমাদের সপক্ষে। আমি তোমাদের সত্যিই বলছি, কেউ যদি খ্রিস্টের লোক বলে তোমাদের এক পেয়ালা জল পান করতে দেয় সে কোনোভাবেই তার পুরস্কার থেকে বঞ্চিত হবে না। আর কেউ যদি এই শিশুদের যারা আমাকে বিশ্বাস করে তাদের একজনকেও পাপ করার জন্য প্ররোচিত করে, তাহলে তার গলায় বড় জাঁতা বেঁধে তাকে সমুদ্রে নিক্ষেপ করাই তার পক্ষে মঙ্গলজনক হবে। তোমার হাত যদি পাপের কারণ হয় তাহলে সেটি কেটে ফেলো, দুহাত নিয়ে নরকের অনির্বাণ অগ্নিতে যাওয়ার চেয়ে বিকলাঙ্গ হয়ে জীবনে প্রবেশ করা ভালো। সেখানে তাদের কীট মরে না, আগুনও নির্বাপিত হয় না, আর তোমার পা যদি পাপের কারণ হয় তাহলে তা কেটে ফেলো, দুপা নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে খোঁড়া হয়ে জীবনে প্রবেশ করা ভালো। সেখানে তাদের কীট মরে না ও আগুন নির্বাপিত হয় না, আর তোমার চোখ যদি পাপের কারণ হয় তা উপরে ফেলে দাও, কারণ দুচোখ নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং এক চোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা ভালো। সেখানে তাদের কীট মরে না আর আগুন নির্বাপিত হয় না। প্রত্যেক ব্যক্তিকে আগুনে লবণাক্ত হতে হবে, প্রত্যেক বলি হবে লবণে লবণাক্ত। লবণ ভালো, কিন্তু লবণ যদি তার লবণত্ব হারায় তাহলে তোমরা তা আবার কিভাবে লবণাক্ত করবে? তোমরা নিজেদের মধ্যে লবণের গুণ বজায় রাখো ও পরস্পরের সঙ্গে শান্তিতে সহাবস্থান করো। যিশু এরপর সেই স্থান ত্যাগ করে ইহুদিয়া অঞ্চলে ও জর্ডন নদীর অপর পাড়ে গেলেন। আবার তাঁর কাছে লোকেরা ভিড় করতে লাগল, আর তিনি তাঁর রীতি অনুযায়ী তাদের শিক্ষা দিলেন। কয়েকজন ফরিসি এসে তাঁকে পরীক্ষা করার উদ্দেশ্যে প্রশ্ন করল, কোনো পুরুষের পক্ষে তার স্ত্রী পরিত্যাগ করা কি নিয়মসঙ্গত? তিনি উত্তর দিলেন, মসি আপনাদের কী আদেশ দিয়েছেন? তারা বলল, মসি পুরুষকে একটি ত্যাগপত্র লিখে দিয়ে তার স্ত্রীকে পরিত্যাগ করার অনুমতি দিয়েছেন। যিশু উত্তর দিলেন, আপনাদের হৃদয় কঠোর বলেই মসি এই ব্যবস্থার কথা লিখে গিয়েছেন, কিন্তু সৃষ্টির সূচনায় ঈশ্বর তাদের পুরুষ ও নারী রূপেই রচনা করেছিলেন, আর এই কারণে পুরুষ তার পিতা ও মাতাকে ছেড়ে দিয়ে তার স্ত্রীর সঙ্গে সংযুক্ত হবে, তারা দুজনে মিলে হবে একাঙ্গ, তারা তখন আর দুজন নয় কিন্তু এক। অতএব ঈশ্বর যা সংযুক্ত করেছেন মানুষ তা বিচ্ছিন্ন না করুক। তাঁরা আবার গৃহমধ্যে প্রবেশ করলে তাঁর শিষ্যেরা যিশুকে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন। তিনি উত্তর দিলেন,
যে তার স্ত্রীকে পরিত্যাগ করে অন্য নারীকে বিবাহ করে সে তার বিরুদ্ধে ব্যভিচার করে, আর নারী যদি তার স্বামীকে পরিত্যাগ করে অন্য পুরুষকে বিবাহ করে সেও ব্যভিচার করে। লোকেরা ছোট শিশুদের যিশুর কাছে নিয়ে আসছিল যেন তিনি তাদের স্পর্শ করেন, কিন্তু শিষ্যরা তাদের ধমক দিলেন। যিশু তা দেখে রুষ্ট হলেন। তিনি তাদের বললেন, ছোট শিশুদের আমার কাছে আসতে দাও, ওদের বাধা দিও না, কারণ ঈশ্বরের রাজ্য এদের মতো মানুষদেরই। আমি তোমাদের সত্যিই বলছি, ছোট শিশুর মতো যে ঈশ্বরের রাজ্যকে গ্রহণ করতে পারে না, সে কখনো তাতে প্রবেশ করতে পারবে না। পরে তিনি সেই শিশুদের তার কোলে নিয়ে তাদের উপরে হাত রাখলেন ও তাদের আশীর্বাদ করলেন। যিশু তার পথ চলা শুরু করলে একজন যুবক দৌড়ে তার কাছে এলো। সে তার সামনে নতজানু হয়ে জিজ্ঞাসা করল, সদ্গুরু, অনন্ত জীবনের অধিকারী হওয়ার জন্য আমাকে কি করতে হবে? যিশু উত্তর দিলেন, তুমি আমাকে সৎ বলছো কেন? একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ সৎ নয়। তুমি তো আজ্ঞাগুলি জানো, নরহত্যা করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, প্রতারণা করো না, তোমার পিতামাতাকে সম্মান করো। সে ঘোষণা করল, গুরুমহাশয়, এই সমস্তই আমি বাল্যকাল থেকে পালন করে আসছি। যিশু তার দিকে তাকিয়ে তাকে ভালোবাসলেন। তিনি বললেন, একটি বিষয়ে তোমার ঘাটতি আছে, তুমি যাও গিয়ে তোমার যা কিছু আছে সর্বস্ব বিক্রি করে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দাও, তাহলেই তুমি স্বর্গে ধনসম্পত্তি লাভ করবে, তারপর এসে আমাকে অনুসরণ করো। এতে সেই লোকটির মুখ ম্লান হয়ে গেল, সে দুঃখিত মনে চলে গেল, কারণ তার বিপুল ধনসম্পত্তি ছিল। যিশু চারদিকে তাকিয়ে তার শিষ্যদের বললেন, ধনী মানুষের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কত কঠিন। শিষ্যেরা তার কথা শুনে বিস্মিত হলেন, কিন্তু যিশু আবার বললেন, বৎসেরা, যারা ধনসম্পদে নির্ভর করে তাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন কঠিন, ধনী মানুষের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার চেয়ে বরং সূঁচের ছিদ্র পথে উটের পার হওয়া সহজ। শিষ্যরা তখন আরও বেশি বিস্মিত হয়ে পরস্পরকে বললেন, তাহলে কার পরিত্রাণ হতে পারে? যিশু তাঁদের দিকে তাকিয়ে বললেন, মানুষের পক্ষে এ অসম্ভব, কিন্তু ঈশ্বরের কাছে নয়, ঈশ্বরের পক্ষে সব কিছুই সম্ভব। পিতর তাঁকে বললেন, আপনার অনুগামী হওয়ার জন্য আমরা সর্বস্ব ত্যাগ করেছি। যিশু উত্তর দিলেন, আমি তোমাদের সত্যিই বলছি, এমন কেউ নেই যে আমার ও সুসমাচারের জন্য নিজের বাড়িঘর, ভাই বোন, মা বাবা, সন্তান সন্ততি কি জমি জায়গা ত্যাগ করেছে, অথচ বর্তমানকালে তার শতগুণ ফিরে পাবে না। সে ইহজীবনেই বাড়িঘর, ভাই বোন, মা বাবা, সন্তান সন্ততি ও জমি জায়গা লাভ করবে ও সেই সঙ্গে নির্যাতন ভোগ করবে, কিন্তু ভাবিকালে অনন্ত জীবন লাভ করবে। কিন্তু অনেকেই যারা প্রথমে আছে তারা শেষে থাকবে, আর যারা পেছনে আছে তারা প্রথমে থাকবে।